করিমগঞ্জ পাথরকান্দি আরক্ষীর অভিযানত নগদ 85,000 টাকা সহ চারিটাক সাবুনের বাকস ভর্তি হেরোইন উদ্ধার। পাথরকান্দি আরক্ষী থানার অন্তর্গত উত্তর কাবারিবন এলাকার নজমুল হকর ঘরের উদ্ধার করা হয় ড্রাগসখিনি। আটক করা হয়েছে ঘরের গরাকী নজমুল সহ দুইজন মহিলা। জব্দকৃত হেরোইনখিনি আনুমানিক বজার মূল্য 7,00,000 টাকা। করিমগঞ্জের পৰা এসএম জাহির আবাসর রিপোর্ট, অল আসাম নিউজ 30। আজি রাতিপা আমি এটা গোপন সূত্রের মানে খবর পালো যে আমার থানা এলাকার কাবারিবন গাঁর কেজনমান ড্রাগস বেপারীবিলাকে ড্রাগস লেনদেন করে আছে বলে গম পাইছো। আর সেই খবর মতে মই আমার এসআইপি মানজ্যোতি বুড়াগোহাঁই সঙ্গী লই মই রওনা হয়ে যায়। আর কাবারিবন্দর নজমুল হক নজমুল হুসেন নামের ঘর আমি গই পাও। আর তাখেতর ঘর রীতি ত্রিপুরা আর বারি সরাই নামের মহিলা সহ ঘর আমি সার্চ করতে 4টা সাবন কেস পাও। আর তার ওয়েট প্রায় 44 গ্রাম আর ইয়ার বাজার মূল্য প্রায় 8,00,000 মান হব। আর ঘরতে আমি 85,390 কেস পয়সা পাওয়া যায়, এইটাও আমি সিজ করেছো। বাকি আমি সুদ পোষ করে ধরা হয়েছে।